নমস্কার, আমি মল্লিকা। blogpost.com এ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি দারুণ সুস্বাদু ছানার পায়েস। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা একবার দেখে নিই। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে অন রাখুন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকের কী কী লাগছে সেটা একবার দেখে নিই। আজকে আমি ছানা নিয়েছি কাজু বাদাম ভেজানো, মেট্রো ডেয়ারি দুধ, চিনি, আর লাগছে পেস্তা, এগুলো ভিজিয়ে নিয়েছি। আর লাগছে আমার কিশমিশ, জাফরান, ঘি, এলাচ গুঁড়ো, আর লাগছে আমার তেজপাতা। তাহলে এবার দেখা যাক এটা আমি কিভাবে বানাই। এর জন্য প্রথমে আমি একটা ওভেনে কড়া বসিয়েছি, বসিয়ে তাতে আমি এক চামচ ঘি দিলাম। ঘিটা গরম করে নিচ্ছি। ঘিটা গরম করে নিয়ে প্রথমে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো আমি অল্প সময়ের জন্য জলে ভিজে রেখেছিলাম। কিশমিশগুলো ভেজে নিলাম, দেখুন একটু ফুলে উঠেছে। এইবার আমি ওই ঘিয়েই পেস্তাটা দিলাম আর কাজুটা দিচ্ছি। কাজু আর পেস্তাটা হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে পেস্তার কাজুটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পেস্তার কাজুটা আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্তা যদি না দিতে চান না দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা স্কিপ করতে পারেন, শুধু কাজু দিয়েই করা যায়। আমার কাছে ছিল বলে আমি দিলাম। আর আবার একটু এক চামচ ঘি দিলাম, দিয়ে ওতে একটা তেজপাতা যেটা রেখেছিলাম ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু এলাচ গুঁড়ো দিলাম, দিয়ে এলাচ গুঁড়োটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। সেই পর্যায়ে আমি দুধের প্যাকেটটা কেটে পুরো দুধটাই দিয়ে দিলাম, হাফ লিটার দুধ পুরো দিয়ে দিলাম। আমার দুধটা কিন্তু ফ্যাট ফ্রি দুধ, এই জন্য আমি পরে একটা কাজ করব, সেটা আপনার সাথে পরে আসছি। এখন দুধটা গরম করে নিয়ে আমি তার থেকে সামান্য একটু দুধ তুলে নিয়ে সামান্য একটু জাফরান ওই গরম দুধে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে বাকি দুধটা এবার আমি ফুটতে দিলাম। মাঝখানে আমি আরও একটা কাজ করেছি, সেটাই আমি পরে আসছি। দুধটা ফুটতে ফুটতে দেখুন খানিকটা কমে গেছে, দুধটা ঘন হতে শুরু করেছে। পাশে যে সরগুলো আছে সরগুলো তুলে নিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দুধটা যাতে ঘন হয়ে যায়। এবার দুধটা কিছুটা ঘন হয়ে যাবার পর আমি চিনি মেশাচ্ছি। চিনিটা যারা যেমন মিষ্টি খান সেই অনুপাতে দেবেন, বুঝে যার যেরকম প্রয়োজন মিষ্টি খাওয়ার সেই রকম টেস্ট অনুযায়ী চিনিটা দিতে হবে। চিনিটা দিয়েও ফুটে নিচ্ছি, ফুটতে ফুটতে চিনিটা দিয়ে ফোটানোর পর আর একটু দুধটা ঘন হবে। এরকম নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা ফুটতে ফুটতে ক্রমশ ঘন হচ্ছে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ছানাটা রেখেছিলাম, ছানাটা আমি গ্রেট করে নিয়ে গ্রেটেড ছানাটা আমি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। ছানাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম, তৈরি করে সেই ছানাতেই আমি করছি পায়েসটা। ছানাটা দিয়ে একটু বেশ ফোটাতে হবে, ফুটিয়ে আর একটু ঘন করতে হবে। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। মাঝখানে আমি একটা কাজ করেছিলাম, কিছুটা দুধ তুলে নিয়ে তাতে আমি দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম। আসলে আমার দুধটা ছিল ফ্যাট ফ্রি দুধ, এটা ফ্যাট মিল্ক হলে আরো ভালো হতো। যেহেতু আমার ফ্যাট ফ্রি দুধ, এই জন্য আমি গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম। গুঁড়ো দুধটা মেশালে পায়েসের টেস্টটা বেশ সুন্দর আসে। আর জাফরান মেশানো দুধটাও দিয়ে দিলাম, তাতে কালারটা দেখুন একটু হলদে মতো হয়েছে। আর যে পেস্তার কাজুটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা পেস্তা কাজু নিয়ে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে একটু ভেঙে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। এবার আমি সব কিছু দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে ছানার পায়েস। শুধু আমার বাকি আছে কিশমিশটা দেয়া, ওটা আমি ঠিক নামানোর আগে দেব। কেন কি, কিশমিশ অনেক সময় আগে দিলে বা বেশি ফুটলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিশমিশটা আমি ঠিক নামানোর আগে দিয়ে
আমি গ্যাসটা অফ করে দেব, কারণ কিশমিশটা ভাজাই আছে আর বাকি গরম পায়েসে পড়ে ওটা ফুলে যাবে, নরমও হয়ে যাবে। দেখুন রেডি আমার ছানার পায়েস। এবার আমি একটা কাচের বাটিতে ওই ছানার পায়েসটা ট্রান্সফার করছি। দেখুন জাফরান দেওয়ার জন্য কালারটা একটু হলদে মতো হয়ে গেছে, আর যদি মনে করেন জাফরান দেবেন না তাহলে ওটা স্কিপ করতে পারেন অবশ্যই। এই জায়গায় আপনারা দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেবেন। মিনিট খানেক ফোটালেই একটা এলাচের সুন্দর গন্ধ এসে যাবে। আমি জাফরানটা দিয়েছি বলে পরে আর এলাচ কিছু দিইনি। দেখুন ওপরে একটু পেস্তা ছড়িয়ে একটু জাফরান দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। ভীষণ সুস্বাদু হয় বন্ধুর এই ছানার পায়েস, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই ছানার পায়েস। তাহলে বন্ধুরা আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার। Thank you.